হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, আর এই বিভিন্ন ধরনের সবজি দিয়ে আজকে আমি আপনাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো। আমার আজকের রেসিপি হচ্ছে বিয়ে বাড়ির সবজি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে আসুন পুরো রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। বিয়ে বাড়ির সবজিটা তৈরি করার জন্য এখানে প্রথমে আমি ব্রোকলি নিয়েছি 250 গ্রাম, পেঁপে 250 গ্রাম, বাঁধাকপি 250 গ্রাম, গাজর 250 গ্রাম, ফুলকপি 250 গ্রাম, চিকেন নিয়েছি 1.5 কাপ। সবজিটা রান্না করার জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা সামান্য গরম হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। দিচ্ছি 4টি এলাচ ও 2 টুকরা দারুচিনি। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। লবণটাকে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা ও 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার আদা রসুনটাকেও আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা। বাদামটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাদামটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা চিকেন। এখানে আমি চিকেনটাকে 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা ও সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। চিকেনটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে সেদ্ধ করা চিকেনের পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট পর ফিরে এলাম। এবার এক এক করে আমি সবগুলো সবজি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো সবজি দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নাড়ার পর এবার আমি ঢাকনা দিয়ে সবজিটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। 3 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনা খুলে আমি সবজিটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। সবজিটা নাড়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। দিচ্ছি 1/3 কাপ পরিমাণ মালাই। এবার গুঁড়া দুধ আর মালাইটাকে দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি বাড়ি করা কাঁচামরিচ। দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট রান্না করে নিচ্ছি। সবজিটার মধ্যে একটা স্টিকি ভাব আনার জন্য আমি এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি।
কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে আরও 2 মিনিট রান্না করে নিচ্ছি। দুই মিনিট পর সবজিটা রান্না হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং সুন্দর করে একটি সার্ভিং ডিশে ডেকোরেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার বিয়ে বাড়ির সবজি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন এবং কোনো কোশ্চেন থাকলে কমেন্টসে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।